গণেশ মুখের চাটা আমার কাছে বেশি ভাল লাগে। টঙ্গের দোকানে সবসময় দেখতাম সারাদিন চা সিদ্ধ করতো, আর হচ্ছে গণেশ মুখ দিয়ে চা বানায় দিত। ওই চার ফ্লেভারটাই ডিফারেন্ট হয়। বিসমিল্লাহ। এই এক ড্রপ স্যুপটা কিন্তু বাচ্চারাও অনেক পছন্দ করে। খাও ও লক্ষ্মী সোনা। বাই বাই। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফোজেনা স্ট্রিম। কেমন আছেন আপনারা সবাই? আজকে বরাবরের মতোই সকালবেলা একটু লেট করে উঠেছি, আমার চোখ টুক ফুলে গেছে, ঘুমাইছি অনেক এই কারণে। কাজ জিবরিল রাতে ঘুমায় না, তো আমার দেখা গেছে ঘুম থেকে প্রতিদিনই, প্রায় প্রতিদিনই দেরি করে ওঠা হয়। যেদিন ও রাত্রে টাইম মতো একটু ঘুমায় সেদিন দেখা যায় একটু আর্লি উঠতে পারি, এই আর কি। তো জিবরিল এখনও ঘুমাচ্ছে আর আমার এখন নাস্তা বানাতে হবে, আমার প্রচণ্ড ক্ষুধা লাগছে। আর আমি এখন নাস্তা বানায় তারপরে জিবরিলকে উঠাবো। তো আজকে ফ্রেঞ্চ টোস্ট বানাবো ভাবছি, ওটা খাইতে ইচ্ছা করতেছে। তো চলেন নাস্তা বানাই। তো আমি একটু গুঁড়া দুধ আর চিনি দিয়ে ডিমটাকে ফেটাই নিতেছি। এভাবে করলেও ভাল লাগে, আবার গুঁড়া দুধ ছাড়াও ভাল লাগে, দুটা দুই রকম। তো আজকে গুঁড়া দুধ দিয়ে খেতে ইচ্ছা করতেছে। আমার ফ্রেঞ্চ টোস্টে চিনি দিয়ে আমার খেলে ভাল লাগে না, মনে হয় না এটা ফ্রেঞ্চ টোস্ট। এই যে আমার প্যানটা আমি কিছু কয়েক মাস আগেই কিনছিলাম অ্যামাজন থেকে, রেটিংও ভালো দেখছিলাম, আই ডোন্ট নো নন স্টিকি, বাট নষ্ট হয়ে গেছে কয়েকদিন ব্যবহার করার পর। আমি কিন্তু খুব যত্ন করি ব্যবহার করি, তারপরেও জিনিসটা ভালো হয় নাই, আমার কাছে ভালো লাগে না জিনিসটা, খুব বেশি দিন টিকে নেই, এরকম আমার কখনো হয় নাই এত দ্রুত নন স্টিকি প্যান নষ্ট হয়েছে। বাট আমি দেখা গেছে যে ইদানিং নন স্টিকের চাইতে স্টিলই বেশি কমফোর্টেবল ফিল করি। একটু বাটার দিয়ে দিই, অয়েলের চেয়ে বাটার বেটার, বিকজ ইট হ্যাজ গুড ফ্যাট। সো ব্যাড ফ্যাটের চাইতে গুড ফ্যাট ভালো, এমন না যে তেল দিলে ভালো, তেলও ফ্যাট। তো এই তো আমি একটা একটা করে বানায় নিই। তো এই তো অলমোস্ট হয়ে গেছে, এখন বাবুকে উঠাবো, উঠায় তারপরে নাস্তা খাবো আর কি। তো এই যে আমার জিবরিল রেডি, ব্রেকফাস্ট রেডি, এখন খাবো মা ছেলে মিলে। অসম্ভব ক্ষুধা লাগছে, খায় টায় তারপরে কথা বলি আর কাজ করবো। তো নাস্তা টাস্তা খাওয়া শেষ, খাওয়ার পরে আমি সবসময় যেটা চেষ্টা করি জিবিলের ফ্রুট খাওয়ানোর, তো আমি এখন এই যে অরেঞ্জ ওরে খাওয়াইতেছি, খাওয়া এক্সকিউজ মি, খাওয়ানোর পরে আমি এখন চা খাবো, চা খায় তারপরে ঘরের কাজ টাজ আছে ওগুলো করবো, রান্না বান্না করবো আর কি। তো এই অরেঞ্জটা আমারও ভালো লাগে আর ভিটামিন সি বাচ্চাদের জন্য ভালো, আমি চেষ্টা করি বিকেলের আগে ওরা অরেঞ্জ খাওয়াইতে। তো এখন ওরে খাওয়াই খাওয়ায় তারপরে চা বানাবো আর কি। আর হ্যাঁ, আমি একটা সিরিজও দেখতেছি ভ্যাম্পায়ার ডায়েরি নেটফ্লিক্সে, যারা নেটফ্লিক্স দেখে থাকেন ওরা ট্রাই করতে পারেন এটা, আমার কাছে অনেক ভালো লাগতেছে সিরিজটা, দুই দিন যাবতই দেখতেছি ট্রাই করে। যারা ভ্যাম্পায়ার টাইপের স্টোরি ভাল লাগে তাদের কাছে ভাল লাগবে এটা। মজা, অরেঞ্জ মজা, মুখে দিয়ে রাখলে হবে, চাবাতে হবে তো শোনা। এটা কি হলো, এটা কি ছিল জিবরিল? খাও। ও লক্ষ্মী সোনা, বাই বাই। তো এই তো কাজ টাজ কিছু জমে গেছে, কাপড় চোপড়ও ধুইতে হবে, আমি এখন এগুলো আগে ধুইতে দিব, তারপরে তারপরে রান্না বান্না শুরু করবো আর কি, আর চা খাবো। কাপড়গুলো দিয়ে নি বাবা।
যেখানে আমি কাজ করতে নিলেই জিব্রিল বিরক্ত হয়ে যায়। এই হলো অবস্থা। এই যে হয়ে গেছে আমার সামনে থেকে সরা যায় না, কাজ করা এত টাফ, একা একা থাকে আর আরো বেশি বোর হয়। এদেশের বাচ্চারা এরকমই। তো এই তো কাপড় চোপড় দিয়ে আসলাম, এখন রান্না শেষ করে ফেলতে হবে। ওগুলা হইতে হইতে মেশিনে দিছি অল, এখন তো রান্না টান্না শেষ করে ড্রায়ারে দিব। আর চা খাই নাই এখনো, চা খাবো, রান্না করবো সব একসাথে। টায়ার লাগতেছে, চা না খেলে মনে হয় শরীর আরও মেজমেজ করে। একে তো লেট করে ঘুম থেকে উঠছি, আবার চাটা খাইনি, এই আর কি। আর এই যে আমার বিশাল বড় পিম্পল, এটা পিম্পল না, ফোড়ার মতো হয়েছে, ধরা যায় না, সাংঘাতিক ব্যথা। উইয়ার্ড লাগে, উইয়ার্ডের চেয়েতে বেশি বিরক্ত লাগে এইসব জিনিস। আর অন্য আমার মুখে এগুলো হইতেই থাকে, একদম এক খুব কম সময় যায় যে মুখে কিছু হয় না। ইটস ব্যাড স্কিন আমার, এত বাজে স্কিন। তো চাটা খাই আর কি, এখন রান্না বসাই। এই প্লান্টটা আমার বাসায় নতুন, এটা হৃদয় আমাকে গিফট করছে, খুবই সুন্দর একটা প্লান্ট অর্কিডের। পানিও খুব নিচে অল্প একটু দিয়ে রাখতে হয়, গোড়াগুলা ভিজিয়ে রাখতে হয়। তো দেখি, ইনডোর প্লান্টগুলো টেক কেয়ার করা খুবই টাফ, খুব বেশি দিন টিকে ওইটাও না, দেখি কতদিন টিকে আর কি। এটা ইউরোপ, এটা কি দেশি ভাষা? বাংলাদেশি ভাষা এটা। আমার যেদিন সময় কম থাকে আমি সেদিন এইভাবে কফি মেশিনেই বানায় ফেলাই, ইজিও হয়, ঝটপটও হয় আমার জন্য। তো এইতো চা হয়ে গেছে আমার, আমি চা খাবো কন্ডেন্সড মিল্ক দিয়ে, আজকে পাউডার দুধ দিয়ে না। এই কন্ডেন্স মিল্কের চাটা আমার কাছে বেশি ভাল লাগে। টঙ্গের দোকানে সবসময় দেখতাম সারাদিন চা সিদ্ধ করতো, আর হচ্ছে কন্ডেন্স মিল্ক দিয়ে যাওয়া না দিত, ওই চার ফ্লেভারটাই ডিফারেন্ট হয়। আমি কিন্তু একটা সময় টঙ্গের দোকানে অনেক চা খাইতাম বৈশা, আমার অনেক পছন্দ। একটু লাগবে তো এই যে, আর চা বসাতে বসাতে ফুলকপি গাজর এগুলো বের করে ফেলছি, এগুলো কাটতে হবে। আজকে সবজি রান্না করব, তো আজকে সবজি রান্না করব। আর একটা স্পেশাল জিনিস আমি আপনাদের সাথে শেয়ার করব, স্পেশাল বলতে আমার জন্য স্পেশাল, কজ এরকম ঠান্ডা, এখন তো বাংলাদেশও ঠান্ডা পড়ছে, এরকম ঠান্ডায় এইভাবে ঝটপট এই স্যুপটা বানায় ফেলতে পারলে একটা স্যুপ বানাবো আর কি। আগে বইলা নেই কি বানাবো, স্যুপ বানাবো, মানে ঘরে খুব কম উপাদান থাকলেই হবে, দুই তিনটা উপাদান, আর একচে বেশি কিছু লাগে না। স্যুপটার নাম হচ্ছে এক ড্রপ স্যুপ। এটা বানানো খুবই সহজ এবং খুবই অল্প সময়ে এটা হয়ে যায়, 5 to 6 মিনিটসের বেশি তো এটা লাগেই না, আর খেতে অসাধারণ। ট্রাই করে দেখবেন। আর আমি আজকে আগে সবজি টবজি বসাই নি, তারপরে স্যুপটা বসাবো আর আপনাদের সাথে শেয়ার করব সেটা আমি কিভাবে বানাই। আমি ফুলকপির এই ডাটাগুলো ফালাই না, অনেকেই ফালা দেয়, বাট আমার কাছে এগুলো খুব ভাল লাগে, এগুলো মুখে দিয়া চাপা চাপা খেতে মজা লাগে। এগুলো দিয়ে কিন্তু শুটকিও রান্না করা যায়, আমি আরেকদিন রান্না করবো, আজকে না। ও আমার ছেলে, ব্যাকগ্রাউন্ড নয়েজ যদি কারো পেয়ে থাকেন তাহলে সেটা আমার ছেলের, মাশাল্লাহ এটার জন্য ওস্তাদ। কার্টুন তো আছেই সাথে, ও আছে, দুষ্টু বাবা আমার। আমি পেঁয়াজটা মোটা মোটা করে কেটে দিয়ে এই ভাজিটার মধ্যে, ভাল লাগে মুখে বাইট আসে। তো এই
তো সবজি কিন্তু কালারফুল হইলে খাইতে ভালো লাগে আমাদের কাছে অনেক পছন্দ আর আজকে আলু দিব না এটার মধ্যে জাস্ট একটু টমেটো দিব আর এই তো চুলায় সুপের জন্য পানি বসায় দিছি যতখানি খাবো ততখানি এটাতে খুবই কম উপকরণ লাগে আমি জাস্ট দেখাইতেছি তো আমি এই জিনিসগুলা ব্যবহার করব মেইনলি বিট লবণ বা এখানে তো বিট লবণ ইউজ করে না ওইভাবে টেস্টিং সল্ট আর ইউজ করে বা সি সল্ট বাট বাংলাদেশিরা এই বিট লবণের ফ্লেভারটা অনেক পছন্দ করে আমিও করি তো আমি বিট লবণ ইউজ করি রেগুলার সল্টের সাথে সাদা গোলমরিচ আর হচ্ছে সয়া সস আর ডিম কর্নফ্লাওয়ার এই কর্নফ্লাওয়ারটা দেখাই এই যে কর্নফ্লাওয়ার সো এই কয়েকটা উপকরণ লাগবে আর লাগবে ডিম আর এই জিনিসটা হচ্ছে অপশনাল থাকলে দিবেন থাকলে সল্টটা কম দেওয়া লাগবে বিকজ এটার মধ্যে অলরেডি সল্ট আসে এটা হচ্ছে চিকেন ফ্লেভারের ঘরে চিকেন স্টক না থাকলে আমি এটা ইউজ করি এটা না দিল এটা ইউজুয়ালি দেয় না বাট আমি এটা দেই বাসায় আছে এর জন্য বাট এটা এটাকে সাইড করে রেখে এই কয়েকটা জিনিস দিলেই হবে আর বাকি জিনিসগুলো আপনার লাগবে না বাট এটা থাকলে এটা দিবেন এটা বেশি স্বাদ লাগে আর কি তো ফার্স্ট থিং ফার্স্ট আমি চিকেন স্টক পাউডারটা দিয়ে নিচ্ছি এটা যদি না থাকে কোনো সমস্যা নাই এটা লাগে না এটা রেসিপিতে নাই বাট আমি এটা এক্সট্রা ইউজ করি কজ আমার কাছে এটার টেস্টটা বেশি ভালো লাগে জাস্ট লবণ দিবেন আমি এটা দিছি দেখে এক্সট্রা লবণ দিব না কজ সয়া সস বিট লবণ এগুলো যাবে সব নিজের আন্দাজ মতো গোলমরিচ যারা ঝাল বেশি খান তারা বেশি দিবেন আমি মিডিয়াম দিতেছি কজ রাসেল নাইলে খেতে পারবে না আর হচ্ছে বাকি জিনিসগুলো পরে দিব পানিটা বয়েল হয়ে গেছে জাস্ট পানিটা বয়েল হতে যতক্ষণ লাগে এখন আমি কর্নফ্লাওয়ারটা ঠান্ডা পানি দিয়ে গুলাইয়া এটা আমি দিয়ে দিব তো তো আমি এখানে আড়াই টেবিল চামচের মতো কর্নফ্লাওয়ার গুলাই নিয়েছি এটাও যার যার ইচ্ছা মতো যে যেরকম ঘন খাইতে চান আর অবশ্যই কর্নফ্লাওয়ার দেওয়ার সময় তো নাড়তে হয় নাইলে জমে যায় আমি মিক্সার করে দেব কন্টিনিউয়াস আমি নাড়তেছি নাহলে একদম জমে যায় তো এই তো সুপটা ঠিক হয়ে গেছে এখন আমি চুলাটা বন্ধ করে দিব হয়ে গেল আমার সুপ তো চুলাটা বন্ধ করে দিছি এখন যেটা করব বিট লবণ দিয়ে নিব অল্প একটু আন্দাজ মতো দেওয়ার আগে লবণটা দেখে নেবেন যদি মানে লাগে তারপরে দিবেন আর শুরুতে লবণটা কম দিবেন আন্দাজ করে তাহলে বিট লবণটা দিলে স্বাদটা বাড়ে আর কি আর একটু দিব আর দেব হচ্ছে অল্প একটু ডার্ক সয়া সস আমি লো সোডিয়াম সয়া সসটা ব্যবহার করি তো ওইটাই দিতেছি দ্যাটস ইট খুব বেশি না সুন্দর একটা কালার আসবে সয়া সসটা দিলি আর আমার চুলা কিন্তু বন্ধ বাট চুলাটা গরম এর জন্য এরকম বলা করতেছে এরকম একটা ডিম নিয়ে নিছি এতটুকু সুপের জন্য একটা ডিমই আনা ডিমটারে ভালো করে ফাটাই নিতেছি ওকে আমি কর্নফ্লাওয়ার মানে সরি চিকেন কর্ন সুপে যেভাবে ডিম দিই এখানে ওইভাবে দিব না এটাকে যেটা করব যে এইভাবে নাইরা ভালো করে নাড়বো নাইরা ডিমটা এটার মধ্যে এইভাবে ঘুরাইয়া ছাইরা দিব এখন এটারে আস্তে আস্তে নাড়বো তাইলে ডিমটা একদম মানে ফ্লাওয়ার ফ্লাওয়ারের মতো দেখা যাবে ফ্লাওয়ার প্যাটার্নের মতো এক ড্রপ স্যুপটা এরকমই হয় ডিমের চাঙ্গুলো অনেক বৃদ্ধি থাকে কর্ন স্যুপের মতো চিকেন কর্ন স্যুপের মতো খুব ঘন ঘন হয় না মানে একটা মুখে লাগবে আর কি দ্যাটস ইট আমার চুলা কিন্তু বন্ধ তো এটা হইতে 5 মিনিটও লাগে না এই আর কি ঝটপট হঠাৎ এখানে আমাদের কোনো গেস্ট আসলেও এই স্যুপটা বানায় খাওয়াতে পারবেন আর আপনি অবশ্যই তার আগে নিজেরা ট্রাই করে দেখবেন স্যুপটা খেতে কিন্তু অনেক মজা এটার মধ্যে না কোনো মিট আছে না কোনো ফিশ আছে
কোনো কিছুই লাগে না, জাস্ট এগ, কর্নফ্লাওয়ার, পানি, লবণ, সয়া সস, দ্যাটস ইট। আর বিট লবণ দিলে সয়া সস না দিলেও চলে, কিন্তু সয়া সস দিলে কালারটা সুন্দর আসে। বিসমিল্লাহ, এই এক ড্রপ স্যুপটা কিন্তু বাচ্চারাও অনেক পছন্দ করে। মোটামুটি আমি অনেক বাচ্চাদেরই দেখছি এক ড্রপ স্যুপটা পছন্দ করে। আমি জিবরিলেও খাওয়াই, ও খায়, বাট এমনিতে ভাতটা তো খাইতে চায় না, কিন্তু স্যুপ জাতীয় ডালও যদি আমি ওরে স্যুপের মতো করে দিই তাহলে খাবে। এই হলো অবস্থা। সো এই তো হয়ে গেল আমার এক ড্রপ স্যুপ। তো হোপফুলি আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগছে। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন, আর আমাকে জানাতে ভুলবেন না প্লিজ। আমি অনেক মানে অ্যাপ্রিসিয়েট করি আপনাদের সাপোর্ট, যদি আমাকে জানান যে কেমন হয়েছে বা আমার ভিডিও কেমন লাগে বা কী ধরনের ভিডিও দেখতে চান, ওটা আমার জন্য আরও বেশি হেল্প হবে। তো এই তো হ্যাঁ স্যুপ টুপ খাবো, তারপরে ডিনার খাবো। এই তো আমাদের ডিনার রেডি, স্যুপ খাবো আগে, তারপরে ইয়া করবো। এই হলো আমার সবজি, লাউ, মাছ, ডাল আর ভাত, সিম্পল ডিনার আমাদের। আর আমার জি বিলো রেডি, খাবে তো কিছুই না, দুষ্টুমি করবে খালি। নো নো নো, ইটস হট, ইটস হট, আই লাভ ইউ, আই লাভ ইউ, আম্মা খাওয়াচ্ছি তোমাকে। ল্যাপটপে বসে বসে একটু কাজ করতেছিলাম পেজের, আর একটু ইম্পর্টেন্ট কল ছিল, ওদের সাথে গল্প করতেছিলাম। খাওয়া দাওয়ার পরে জিবিল ওর বাবার কাছে, ওর বাবার কাছে দিয়ে আমি আমার কাজগুলো সারতেছি। এখন যাব, আমার ছেলের ভয়েস চিলাচিলি শোনা যাইতেছে। তো এই তো এখন যাই, ওর সাথে একটু খেলা করি, সময় দিই, তারপরে রাসেলের জন্য খাওয়ার দাওয়ার গুছাবো। ইউজুয়ালি সন্ধ্যা পরে খুব বেশি কাজ রাখি না, দিনে চেষ্টা করি যতখানি সম্ভব শেষ করার আর কি। এইটার বাপ দোষা লাগায় ফলাইতেছে, সারাদিনে খালি দুই লোক মা খাইছে আর কিছু খায় নাই, এই হলো ওর কাজ, খালি দুষ্টুমি আর দুষ্টুমি। আর আমরা সিরিজ দেখতেছি একটা প্রাইম ভিডিওতে, অ্যামাজন প্রাইম ভিডিওতে, পঞ্চায়েত, ভাল লাগতেছে জিনিসটা। আর এই যে আমার ছেলে অক্লান্ত পরিশ্রম করতেছে, পুরা ঘর নষ্ট করে লন্ড ভন্ড করে, কোনো কিছুই জায়গা মতো থাকে না, এটারে চার্জও দিতে দেয় না, এতদিন তো ভয় পাইছে, এখন এখন ভয়ও ছুটে গেছে। ইয়ে এই তো আমার লেট নাইট স্ন্যাক্স খাওয়া শুরু হয়ে গেছে, খাওয়ার উপরেই থাকি, রাত্রে জাগি, ক্ষুধা লাগে অনেক। তো ভাতটাত না খায়া কর্ন নিতেছি, আমার কাছে কর্ন অনেক ভালো লাগে এইভাবে খাইতে। একটা আছে শর্টে করে খাওয়া যায়, ওটাও মজা, বাট এভাবেও মজা লাগে। জিবরিলও খাইতেছে, বাহ তুমি কর্ন খাচ্ছ, ও পছন্দ করে হাত দিয়ে ধরে ধরে এইভাবে খাইতে। তো আজকে এতটুকুই, এখন খাওয়া দাওয়া শেষ করে একটু গুছাবো, গুছা তারপরে হাত মুখ ধুয়া ফ্রেশ হবো, তারপরে জিবরিলের ঘুম পাড়ানোর চেষ্টা করবো ও যখন ঘুমায়। হোপফুলি আজকের ব্লগটা ভালো লেগেছে, যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার। আর হ্যাঁ, আমার এক ড্রপ স্যুপের রেসিপি কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো থাকবেন আপনারা সবাই, আল্লাহ হাফেজ।